হ্যালো বন্ধুরা, হাই বন্ধুরা, দেখো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওতে রেখেছি, মানে আজকের চ্যালেঞ্জে রেখেছি, কি রেখেছি, কেটা ডিম ভাজা আছে, হচ্ছে পেঁয়াজি আছে, হচ্ছে বেগনি, ছোট বেগনিটা ভালো ছোট হয়নি, ছোট ছোট পাই না বানাতে, তাও বানিয়েছি, আছে হচ্ছে বেগুন ভাজা, আছে হচ্ছে আলু সেদ্ধ মাখা, আর আছে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না মনে হয় টমেটো পোড়া, ওটাকেও মেখে নিয়ে এসেছি। তা ভাবলাম আজকে তোমাদের সঙ্গে মানে এটাই চ্যালেঞ্জ করি। আর চ্যালেঞ্জের শেষে জানো যে পানিশমেন্ট থাকেই, পানিশমেন্ট কে করতে চলেছে সেটা ভিডিও শেষে দেখতে পাবে। তাই আমি দেবো তোমাকে পানিশমেন্ট আজকে, দেখা যাক, দেখছি প্রতিদিন সব রোজ খেয়ে নেবো। রোজ আমি হারবো নাকি? বাবা, ওইসব হবে না, আমাদেরকে আমাকে চেষ্টা করতেই হবে, আমি করো জানি না, চেষ্টা। আমি আজকে যতার জান প্রাণ দিয়ে চেষ্টা করব আজকে যেন আমি জিততে পারি, ঠিক আছে? সে দেখা যাবে। চলো নাকি শুরু করি। ওয়ান টু আর থ্রি শুরু স্টার্ট। করার আগে বলি যে যারা আমাদের ভিডিওতে নতুন দেখছো তারা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশের বেল আইকন টং করে বাজিয়ে দেবে, অল নোটিফিকেশন করে রাখবে, যাতে আগামী দিনগুলো আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পাও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো শুরু করো। 1 2 3 দাঁড়া, 1 2 ইংলিশে ওয়ান বলো। টু থ্রি স্টার্ট। ও মাই গড, আজকে আমি কিছুতে হাঁটতে রাজি নই। মাখতে মাখতে দিন পারো যাবে আমার, এত সুন্দর পরিষ্কার করে খেয়েছি যে ধুতেই হবে না। আমি জাল নিয়ে খেলা করছি এখন, তুমি খাও। রোজ রোজ জিতবে, রোজ রোজ। তুমি খেয়েছো না গিলেছো?
তা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি চাপিয়েছি ওই যে ওইগুলো। না না, আমাদের একটা বন্ধু বলেছে যে দিদি কোনো কিছু খাওয়ার আগে মানে খেয়ে নেবে, ভাতের সঙ্গে সঙ্গে যেগুলো থাকবে সেগুলোকে খেয়ে নেবে। আমি সেই টেকনিকটা করেছি। এর আগের দিন তুমি সেই টেকনিক নিয়েছিলা? আমার তো মনে হলো যে বস্তার মুখ খুলে দিয়ে গাঁট গুলো দিয়ে ভরে দিয়েছি, কিলিয়ে মিলিয়ে লিখতে মিথ্যে যা আছে সব দিয়ে দিয়েছি। আমি হেরে গেছি, কোনো ব্যাপার নাই, চলো তোমার তোমার পানিশমেন্ট নিয়ে নিও। আমার পানিশমেন্ট তাহলে নিয়ে চলে আসছি। কি পানিশমেন্ট আছে আজকে? আমি ভেবে রেখেছি, চলো লাস্টে বললাম পরিষ্কার করে, জানি আগে বললে আমি জিততে পারবো না, তার জন্য আমি লাস্টে বলেছি কি পানিশমেন্ট রেখেছি। ঠিক আছে, তাহলে তাহলে পানিশমেন্ট নিয়ে চলে আস। আমি আমি জিতেছি, তার জন্য ওর জন্য পানিশমেন্ট নিয়ে এসেছি। আর পানিশমেন্টে কি রেখেছি জানো? চলে দেখাই তাহলে। পানিশমেন্টে রেখেছি লেবু, অর্ধেক লেবু। ও খোসা সমেত খাবে না, শুধু রসটুকু খাবে, খোসাটা দেবো না এখন। আর একদিন পানিশমেন্ট রাখবো খোসা সমেত, ঠিক আছে? তুমি ওর ভেবে ওর আমাকে খাই দিও না, মানে ভেবে রেখেছি তাই। তো নেবু তো কিছু আছে নাকি? না, দেখি দেখি দেখি। এই যে নেবু, পাকা পাকা নেবু, এখন ও নেবুটা খাবে। তা চলো চলো, তোমার পানি ফোনটা তোমার কেমন লাগবে সেটা তুমি কমেন্ট করে, মানে একটা কমেন্ট সেটা তুমি বলবে। মারামারি করো না তুমি আমার চাইতে, তুমি তাতে কেলাও কে যেতে না। একবারে খেতে হবে, ওইভাবে না, রস চিপড়িয়ে পিয়ে খাও। মুখে ভাবটা দেখবো, আমার টক লেগে গেছে। মুখটা উঁচু করো, না দেখা না গেলে হবে কি করে? চোখ খোলো, কিছু কোনো কিছু নাই, খোসা সমেত খেয়ে নিল মশা। মনে হচ্ছে আমি খেয়েছি, জল দাও। ত্বকের ফলে মুখে জল খেয়ে না, তার ত্বক হয়ে যাবে। চোখ লাল হয়ে যাবে, মানে কি কি মানে খেলো একবার মুখের মধ্যে নিয়ে কোলায় আওয়াজ হচ্ছে গিলছে যখন। আর সাইড থেকে তো আমার মনে হচ্ছে দাঁতে আমারই এখন শিবড়ে উঠছে। বলো বলো, তুমি একটু বলো তো তোমার কেমন লাগলো সেই মজা সেই টেস্টি? একটু লবণ লাগতো, লবণ দিলে তো টেস্ট হয়ে যেত না, লবণ লাগতো। তো তোমাদের কাছে আমাদের পানিশমেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে বলি যে যারা আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশের বেল আইকন টং করে বাজিয়ে দেবে, অল নোটিফিকেশন করে রাখবে, যাতে আগামী দিনগুলো আমাদের নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। তা আজকের মতো এটুকু, টাটা, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। বাই 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 বাই।